हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। अल्हम्दुलिल्लाह आमी अनेक बेशी भालो आछी। तो आज के चले आसलम एकटा मिष्टी रेसिपी निये। साना सारा किभाबे सहज उपाये मिष्टी तैरी करा जाए सेटाई शेयर करब आपनादेर साथे। जारा एकेबारेई मिष्टी तैरी करते पारेन ना तादेर जन्य आमी आशा करी आमार एई मिष्टी रेसिपिटा काजे आसबे। देखिए दीची प्रस्तुत प्रणाली। प्रथम एक बाटी दूटा डिम भेंगे निची, तारपर दिए दीब दो तीन फोटा रेड फूड कलर दिए डिमटा के खूब भालोभावे फेटिए निब, जाते कोरे डिमेर साथे फूड कलर खूब भालोभावे मिशे जाए। फूड कलर दिले मिष्टिर कलर खूब सुंदर आसे, तई फूड कलर दिए दिलाम। आर केउ जदि दीते ना चान ताहले स्किप करते पारेन। डिमेर साथे फूड कलर मेशानोर पर एखन आमी अन्य एकटा बाटीते एक कप गुरु दूध दिए दिच्छी। दिए दिच्छी क्वार्टर कप मयदा, चार टेबिल चामच सूजी, एक टेबिल चामच बेकिंग पाउडार। एखन समस्त ड्राई इनग्रेडियंट्सर साथे फेटानो डिमटा आस्ते आस्ते मिशिए निब। फेटानो डिमटा आमी एकबारे दिए दिच्छी ना, अल्प अल्प करे मिशिए निच्छी। मिष्टिर डोटा अवश्यई स्टिकी एवं सफ्ट एकटा डो करते हबे। मेशानो होये गेले दिए दिब दुई टेबिल चामच घी। घी दिए आबारो डोयेर साथे मिशिए निब भालोभावे। এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। জাস্ট আলতো হাতে দুই তিন মিনিট ময়ন করলেই ডোটা রেডি হয়ে যাবে। আমি আগেই বলেছি ডোয়ের মধ্যে স্টিকি একটা ভাব থাকবে, তো এই আঠালো ভাবটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ময়ন করার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই এই আঠালো ভাবটা আর থাকবে না। ডোটা ময়ন করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম দশ মিনিট পর। তো এখন আমি দুই হাত খুব ভালোভাবে পরিষ্কার করে দুই হাতেই ঘি মেখে নিচ্ছি। মিষ্টি তো আর এক হাতে বানানো যাবে না, তাই দুই হাতের ব্যবহার অবশ্যই করতে হবে। তো আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, নিয়ে দুই হাতে গোল করে, গোল বা একটু লম্বাটে যে যেই রকম পছন্দ করেন সেই আকৃতির মিষ্টি বানিয়ে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো শেষ। এখন আমি একটা প্যানে বেশ কিছু তেল দিয়ে হালকা গরম করে সবগুলো মিষ্টি ভেজে নিব। তেল খুব বেশি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। উপরের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে বোঝাই যাবে না মিষ্টিগুলো ঠিক মতো হয়েছে কিনা। মিষ্টিগুলো দিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ঝাঁকিয়ে দিচ্ছি। ঝাঁকিয়ে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম হিটে তিন মিনিট ভাজার পর মিষ্টিগুলো হয়ে যাবে। তো এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমি একটা বাটিতে সবগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একটাও ফেটে যায়নি, খুবই সুন্দর হয়েছে। মিষ্টির ডোটা যদি পারফেক্ট না হতো তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যেত। এখন শুধু শিরায় ডুবানোর অপেক্ষা। তো শিরা বানাতে আমার লাগবে দুই কাপ চিনি, তিন কাপ পানি, তিনটা এলাচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। শিরাটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চার মিনিট হাই হিটে জাল দিলেই শিরাটা রেডি হয়ে যাবে। তারপর আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো খেয়াল রাখতে হবে খুব বেশি গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা করেও দেওয়া যাবে না। তাহলে গরম শিরার মধ্যে একেবারে ঠান্ডা মিষ্টি বা একেবারে গরম মিষ্টি দিলে চুপসে যাবে। শিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। মিষ্টিগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভেসে আছে। যখন আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে, তখন মিষ্টিগুলো ভিতরে শিরা ঢুকে অনেকটাই নিচে চলে যাবে।
ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করার পর মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিব আরো 5 থেকে 6 ঘন্টার জন্য যাতে মিষ্টিগুলোর ভিতরে খুব ভালোভাবে শিরাটা প্রবেশ করতে পারে। ফিরে আসলাম 3 ঘন্টা পর বাচ্চাদের জন্য 4-5 ঘন্টা শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রাখতে পারিনি আগেই উঠিয়ে খাওয়া শুরু করেছে। তো আমার এই মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।